আমার প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই অন্তত ভালো আছেন এবং সুস্থ আছেন। কিন্তু বহু মানুষের আমার কাছে বলছেন যে দুধ খেতে পারি না, হজম হয় না। তে এই যে দুধ, দুধ কিন্তু খুবই উপকারী এবং বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতি কমায়। কিন্তু দুধের উপরে কিন্তু উপাদান নেই ক্যালসিয়ামের। অনেকে ক্যালসিয়ামের বড়ি খায়, তার কিন্তু সাইড ইফেক্ট আছে। কিন্তু দুধ হজম হয় না জন্যে একটা আমরা প্রয়োগ করবে এমন একটা জিনিস যে পেটের অসুখ থাকলেও সে খেতে পারবে। সেটি বলবো কি, মা বোনেদের বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতি হয়, বয়সও বেড়ে যায়, বৃদ্ধকালে হাড় ক্ষয় হয়, হাড়ের ক্ষয় প্রতিরোধ করার ক্ষমতা এই উপাদানটির আছে। 30 ঊর্ধ্ব যাদের বয়স হয়ে যাচ্ছে তাদের কিন্তু হাড় ক্ষয় হবেই, এটা জীবন এবং জৈবিক সমস্যা, প্রত্যেকটি মানুষের হবে। তার কারণ প্রতিটা মানুষেরই দেহের ভিতর থেকে ক্ষয় হতে থাকে। এইটুকু প্রতিরোধ করার জন্য, সেই ক্যালসিয়ামের ঘাটতি প্রতিরোধ করার জন্য আমরা যে জিনিসটা আজকে প্রয়োগ করব সেটি হচ্ছে টক দই। এই টক দইটি যারা দুধের পরিবর্তে খাবেন, দুধের উপকার তো পাবেনই, দ্বিতীয়ত অবশ্যই আপনার পেটের হজম ক্ষমতা বাড়বে, দ্বিতীয়ত যাদের ডায়াবেটিস আছে তারা খেতে পারবেন, যাদের হার্ট প্রবলেম আছে তারা খেতে পারবেন, যাদের কোলেস্ট্রল আছে তারা খেতে পারবেন, যাদের সর্দি কাশি জ্বরে ভুগছেন তারা পর্যন্ত খেতে পারবেন। কিন্তু এই টক দইটি কখনোই রাতে খাবেন না। রাতে খেলে সর্দি কাশি শ্লেষটা কিন্তু চেপে বসবে। কিন্তু টক দই ব্যতীত মিষ্টি দই কখনো খাবেন না। এই টক দই খেতে হলে হালকা বিট নুন দিতে পারেন বা এমনি নুন মিশ্রণ করে নিতে পারেন, যেহেতু টক, কিন্তু মিষ্টি প্রয়োগ করবেন না কখনো। এই টক দইটি পাতলা কিছু জলের সাথে মিশ্রণ করে আপনি বিট নুন, তারপর কিছু গোলমরিচের গুঁড়ো বা একটু আদার রস দিয়ে ঘোল বানিয়ে বেশ টেস্টি করে ওর সাথে আর একটা জিনিস দিতে পারেন, জিরা গুঁড়ো, বেশ উপাদানটা খুব সুন্দর লাগবে। তো আমার প্রিয় মনের মানুষদের কাছে বারবার আসতে হয় সবার কাছে, সবাই ম্যাক্সিমাম দেখা যায় এই পেটের অসুখের ক্ষেত্রে উচ্চ ক্যালোরি সম্পন্ন খাদ্য খায়, কিন্তু সেটা খাওয়ার পরপরই দেখা যায় পায়খানায় চলে যায়। বহু মানুষের এই জিনিসটা আছে, তাদের দেখা যায় যে সবেমাত্র বিবাহিত জীবন, বিয়ে করেছে। আমাকে গতকালকে একজন রিং করেছে যে দাদু, আমি তো বিয়ে করেছি কিন্তু আমার তো ধ্বজভঙ্গ রোগ আছে। কেন? অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছি, কে বলছো কবিরাজি ওষুধ খেয়েছি, এইগুলো খেতে খেতে। আমি বললাম দেখো তোমার ডেফিনিট পেটের অসুখ আছে। তো বলছে হ্যাঁ দাদু, এ তো বহুদিন থেকে আমার ভুগছি, ডাক্তার একসময় দেখিয়েছিলাম IBS আছে, কিন্তু আমি কি করব, ভালো চাকরি করি কিন্তু বিয়ে তো করেছি কিন্তু বউ আনতে, ঘরে আনতে ভয় পাচ্ছি। তো তার কথা চিন্তা মাথার ভিতরে ঢুকেছিল যে একটা উপাদান দেওয়া যেতে পারে, যে টক দই খেলে তো অনেক উপকার করে, ক্যালসিয়ামের ঘাটতি, দ্বিতীয় হচ্ছে যৌন ক্ষমতাও কম। এই যে টক দই আমরা আজকে দিচ্ছি, দেখাচ্ছি, অনেকে কিন্তু রসুন খেতে পারেন না, প্রচণ্ড গন্ধ লাগে। আপনি যদি 5-6 ঘন্টা রসুনের কোয়া দুটো করে টক দইয়ের ভিতরে ডুবিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু দুর্গন্ধটা কমে যাবে, তখন আরামসে খাওয়া যাবে। রসুনের কিন্তু প্রচুর উপকার আছে, যাদের যৌন ক্ষমতা কম তারাও কিন্তু খেতে পারেন প্রত্যেকটা দিন। দ্বিতীয়ত হাই কোলেস্ট্রল যাদের, কোলেস্ট্রল কিন্তু কমাবে, এবং হার্টের রোগ যাদের তাদের কিন্তু রসুনও উপকার করে। দ্বিতীয়ত টক দইয়ের সাথে মিশ্রণ করে খেলে আপনার দুটো পাওয়ার আপনার ভিতরে এসে যাবে। পাওয়ার এত পাওয়ার হয়ে যাবে যে হজম যখন ঠিক হবে, মানে বয়লারটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু ইঞ্জিন দৌড়াবে, আর বয়লার যদি ঠিক না থাকে, কয়লা যদি না পড়ে
তাহলে শরীরটাই পুরো ময়লা হয়ে যাবে, তখন কেউ ভালোবাসবে না। অতএব আমাদের ভালোবাসা আমরা যেগুলো দিচ্ছি সেই ভালোবাসাটাকে নিতে হবে প্রত্যেকটি মানুষের। যারা আমাকে ভালোবাসেন মন দিয়ে, তারাও মনোযোগ দিয়ে এই জিনিসগুলো গ্রহণ করবেন, অবশ্যই আপনার উপকার হবে। তা আমার প্রিয় বন্ধুরা, যে জিনিসটা বললাম যে টক দইয়ের কথা, এই টক দই আপনাদের সামনে আমি খেয়েই দেখাবো, এক চামচ অন্তত তো খাবো, যে দাদু খায় কি না, নইলে আমরা খাবো কেন। এই ভালোবাসাটাকে কিন্তু সবাইকে দিতে চাই, যে আমাদের হিম্মত আছে, আমরা খেয়ে দেখাই। এমন কোনো ভিডিও করি না যে গোপনে আড়াল থেকে করে এটা খান ওটা খান, যেগুলো উপাদানগুলো দেখায় মানুষকে ইউটিউব চ্যানেল থেকে, অনেক অনেকেই অনেক কিছু দেখাচ্ছে, কিন্তু সব কিছু খেয়ে কিন্তু পেটের কিন্তু সমস্যা হয়ে যায়। যার পেট দুর্বল আছে সব কিছু খেয়ে কিন্তু মানুষ হজম করতে পারে না। তো দাদু ভাই এবং আমার প্রিয় বন্ধুদের একটা কথাই বলবো, তো আমি যেমন খেয়ে দেখাতে পারি, সাহস আছে যে আমার প্রিয় বন্ধুদের এটা দেবো, আমি খেয়ে, আমি বিষ খেয়েও যদি দেই তাহলে কিন্তু সে বিশ্বাস করবে, কিন্তু এমন জিনিস দেখবো না যে আমি খাবো না। কিন্তু চ্যানেলগুলোতে তাদেরকে আপনারা কমেন্ট করে উত্তর দেবেন যে খেয়ে দেখাও দেখি কত খাওয়া হিম্মত আছে। হ্যাঁ, তাল তিসি তাল মাখনা এটা খান, আপনার বীর্য গাঢ় হয়ে যাবে, কোনো কালেও হবে না। বীর্য তৈরি হয় এবং সেই বীর্যটা শক্তিশালী, গাঢ় এবং বৃদ্ধি করার জন্যে আমরা মন চ্যানেলে ভিডিও দিয়েছি, সেই যোগ ব্যায়ামগুলো করলে বীর্য ধারণ ক্ষমতাও বাড়ে এবং গাঢ় হয়, এবং এক্সারসাইজ মাস্ট, এক্সারসাইজ ছাড়া কিচ্ছু হয় না। যেরকম দুধটাকে জ্বালাতে 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 ঘন হয়, সেই ঘন দুধটা বীর্যটা সেরকম জ্বালাতে হবে, পরিশ্রম করতে হবে, যেন শিশুকাল থেকে আস্তে আস্তে যৌবনের প্রারম্ভে গাঢ় হতে থাকে। আর তখনই যদি নষ্ট করে পিতৃধন, তাহলে কিন্তু যক্ষের ধনের মতো জ্বলা লাগবে। এটা কিন্তু খেয়াল রেখে এখনই সাবধান করে দিচ্ছি আমার প্রিয় বন্ধুদের, কেউ পিতৃধন নষ্ট করে না, যেটা জীবনের মাঝে খোদা দিয়েছেন, খোদার ধন, অমূল্য ধন, যেটা হারিয়ে গেলে জীবনে কোনোদিনও পাবে না, জীবনটাই এখানে খোয়া যাবে। অতএ সেই দিক থেকে সাবধান হও। শুধু টক দই দেখাচ্ছি হজম শক্তি হয়তো বৃদ্ধি করে, কিন্তু আমার মানে ব্যাকুলতা এবং ভালোবাসা সাবধান বাণী পৌঁছে দেয় সবার মাঝে, এইটাই যে সাবধান হও, সাধু সাবধান হও, ছোটবেলায় শিশু থাকো, পশু হইও না বন্ধুরা, পশু হলে পশুর মতো স্বভাব হয়, এবং পশুর মতো যদি অত্যাধিক মাংস খেতে হয় তাহলে পরিশ্রম করতে হয় পশুর মতো বনে বাদারে। স্বভাব কিন্তু পশুদের দেখো, চ্যানেলে দেখা যায় যে বনে বাদারে মাংস খেয়ে পশুরা দৌড়াচ্ছে, আবার আর একটা আক্রমণ করে ধরছে, কিন্তু মানুষ তো তা নয়, মানুষ পশু নয়, মানুষ দানব নয়, মানুষ অসুর নয়, মানুষ হলে জীবন হলে হয় না, মানুষ হতে হয়, সেটা সত্যের পথের প্রতীক হলে তবেই যা। যিনি সৎ সৎ চরিত্রবান নয়, তার কোনোদিনও কোনো কিছু শিক্ষা নিয়েও, উচ্চ ডিগ্রি বিদেশ থেকে নিয়ে এসেও, দেশে এসে যদি অমানুষের মতো অত্যাচার করে মানুষের সাথে মানুষ হয়ে, তাহলে সে কিন্তু সৎ চরিত্রবান নয়। তা আমি যেরকম সবাইকে আমার কাছে আসার জন্য আমার মনের ভালোবাসা দিতে দাওয়াত দিতে আসি, সেরকম দাওয়াতের উপাদান দাওয়াই, সে দাওয়াইটা রাখি কাছে, যে দাওয়াইয়ের দ্বারা মানুষের কিছু কল্যাণ হয়, সেটা সেই টক দইটা আমি দেখাচ্ছি, এক চামচ সবার সামনেই খাবো, আপনার লবণ দিয়েও খেতে পারেন, আমি শুধু শুধুই খাবো। তা এইটা হলো টক দই রাতে বানানো। এই যে দুধের মতোই দেখা যাচ্ছে, গাঢ় খুব ঘন হয়ে আছে, হ্যাঁ এটা ফ্রিজিং করলে আরও ঘন হয়, কিন্তু এটা পাতলা দুধের, পাতলা পাতলা করে খেলে হয় কি, কোলেস্ট্রল মুক্ত হয়, ফ্যাট ফ্রি দুধের, পানি বেশি দেওয়া আছে, এটা খেলে অপকার নেই এবং যে কেউ খেতে পারেন। তো বন্ধুদের, এবার আমি টক দই এক চামচ বলেছি খাবো সবার সামনে, ঠিক আছে, তাহলে খাই,
আমি কিন্তু লবণ ছাড়াই খাচ্ছি। সে ক্ষমতা আছে, স্বাদ আস্বাদন করে খাই, টক লাগে কিনা দেখি। ফাইন টক এবং ভিটামিন সি আছে। হ্যাঁ, যারা গ্ল্যামার করতে চান, মুখে গ্ল্যামার নাই, বাইরে অনেক পালিশ না করে টক দই প্রত্যেকটা দিন খাবেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন।